गुड मॉर्निंग टू ऑल ऑफ यू एंड वेलकम बैक टू माई चैनल। আর আজকে আমি এসেছি স্কুলে, মানে যে স্কুল থেকে আমি পাস আউট করেছি, শিক্ষা ছাত্র বিষয়ার্থী। তো আমি স্কুলে এসেছি। তো আজকে আসলে আমাদের HS-এর, মানে উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা দেওয়ার কথা আছে, এবং আমাকে NSS-এর সার্টিফিকেটগুলো, মানে ন্যাশনাল সার্ভিস স্কিম যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটগুলো আমাদের সায়েন্স এবং হিউম্যানিটিস দু জায়গাতেই দিতে হবে। এই মুহূর্তে আমি স্কুলের ভিতরে, তো পিছনে এখানে সব ফুটবল খেলছে। এটাকে আমাদের ভাষায় আমরা বলতাম চাতাল ফুটবল, যেটা আর ক্রিকেট হলে সেটা চাতাল ক্রিকেট। তো আমি এই মুহূর্তে স্কুলে আছি, আর এখানে সব সায়েন্স স্ট্রিম যাদের ছিল, সায়েন্সের সমস্ত ছেলেমেয়েরা এখানে আছে। ওই পিছন দিকে গল্প করছে কয়েকজন ওইখানটায় বসে। ওই নিউ বিল্ডিং, ওটা আমাদের যেহেতু নতুন হয়েছিল সেহেতু নিউ বিল্ডিং বলি আমরা, ওখানে সবাই গল্প করছে। বাকিরা আসবে একটু পরে, মানে যারা হিউম্যানিটিস, তারা হিউম্যানিটিসের ছেলেমেয়েরা একটু পরে আসবে, ওদেরকেও NSS সার্টিফিকেট দিতে হবে। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ওরা খেলছে, কীভাবে খেলছে সবই দেখাচ্ছি ভিডিও করে। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখো আমাদের শিক্ষাছাত্রের পরিবার, যেটা সেই শিক্ষাছাত্রের পরিবার কীরকমভাবে নিজেদের মজা উপভোগ করতে পারে নিজেদের মধ্যে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখো, আর এখানে কয়েকজন গল্প করছে। হাই হাই হাই। আর সুচরিতা পূর্ণেন্দু হাই করে দাও একবার। হাই ওর ভ্যানো হাই। এখানে দীপায়ন আছে। তো আমার নামটা বল। তোর নাম বলবো না। কেন? এর নাম বলা যে প্রকৃতির ছেলে। দাঁড়া দাঁড়া, মন খারাপ করে না। আমার ব্লগে কে জায়গা দেওয়া হয়েছে তার মানে ভালো ছেলে। বাকিরা আসুক, তারপর আবার আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। খেলা চলছে, ক্রিকেট খেলছে সব। আর এখানে মঠের মন্দিরে প্রবেশ করা পাবলিক, অনিমেষ মঠের মন্দিরে প্রবেশ করেছিল, আর এখন এখানে খেলা চলছে, ক্রিকেট খেলছে সবাই। বলতে আমরা এখন দুজন আপাতত, সুজয় আসেনি, বাকিরা আসেনি অনেকে। সার্টিফিকেটটা নিতে চললাম, আপাতত সার্টিফিকেটটা নিই, চলো সেটা দেখানো যাক এখন। তো এখন খেলা চলছে এদিক ওদিক, চারিদিকে সব খেলার খেলা। এই এখানে সুজয় পিছনে বল নিয়ে টুকটুক করছে। এখানে ফাঁকা মাঠে ফটো সেশন চলছে, সবার ফটো তোলা তুলি সমস্ত কিছু। তো আমি সবাইকে NSS এর সার্টিফিকেটটা দিয়ে দিলাম। এরপর এই মুহূর্তে কোনো কাজ নেই, তাই একটু খেলবো ভেবেছি, তারপর নিজেরও কয়েকটা ছবি তুলবো, সেগুলো তো করতেই হয়। পিছনে এখানে ফটো সেশন চলছে, ওই দিকে আড্ডা চলছে, এদিকেও আড্ডা চলছে। মানে সত্যি বলতে গেলে মনে হচ্ছে আজকে স্কুল মানে প্রাণ ফিরে পেয়েছে, এরকম এতদিন বন্ধ থাকার পর আজকে সত্যি মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে স্কুল। তো তোমাদেরকে এই নিউ বিল্ডিং যেটা দেখালাম, এখানে নিউ বিল্ডিং, এখান থেকে একটা ভিউ স্কুলের দেখাচ্ছি। আর এখানে এরা এরা খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আপাতত। তো আর ওখানেও এই মেয়েগুলো বসে ফটোগ্রাফি করছিল, এই মেয়েগুলো। তোদের গালে স্ট্যাম্প গুলো আছে এখনো? দেখ একবার, দেখা এদের গালে স্ট্যাম্প মারা হয়েছে, NSS স্ট্যাম্প। চলো এবার খেলতে চললাম, খেলাটা দেখবে, লেটস গো।
এখানে আমাদের খেলা মোটামুটি কমপ্লিট, ছজনের খেলা, তিনজন তিনজন টিম। আমি, সুজয় আর আব্দুল এক টিমে ছিলাম। এখানে সুজয় যে হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ, এবং এখানে হচ্ছে আব্দুল যেও ভালো পারফরমেন্স করেছে। আর এইদিকে একজন বল খুঁজতে চললো, তাকে আমরা দেখাচ্ছি একবার। ওই ঝোপে ঝাড়ে কাজ যার, ওই হচ্ছে অভিজিৎ। আর এখানে হচ্ছে মামুন আছে, আর ওইদিকে পড়ছি এখানে এসছে। তো পঁচিশ মান মামুন এবং অভিজিৎ এক টিম, এবং আমি আব্দুল আর সুজয় ছিলাম এক টিমে। দুটো ম্যাচ ছিল, দুটো ম্যাচের সিরিজ। তো আমাদের একটা একটাই হিপি ফুড়ে। তো আমরা 2-0 সিরিজ জিতলাম। বহুদিন পর এই পাঞ্জাবি পরে চাতালে ক্রিকেট খেলার মজা উপভোগ করলাম। সত্যি ভালো লাগছে, এই স্কুল লাইফটাই তো মিস করবো। এবার এই সেই জায়গা, এখানে কত কত খেলা। যাই হোক, ইমোশনাল হলে অনেক কথা বেরিয়ে আসবে। তো এটুকুই, এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যারা দেখছো ভিডিওটা লাইক করো, করার মতো যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে শিক্ষা সত্র থেকে সবাইকে টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।